হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য জিকে একাডেমি চ্যানেল। আমার নাম সর্বজিৎ। আমরা জিওগ্রাফির উপর যে রিভিশন ক্লাসগুলো করছিলাম তার আজকে ক্লাস নাম্বার 6, 6 নম্বর ক্লাসে আমরা আজকে আলোচনা করব পশ্চিমঘাট পর্বত, পূর্বঘাট পর্বত, নীলগিরি, দাক্ষিণাত্য মালভূমি এবং এই অঞ্চলের যে গুরুত্বপূর্ণ পর্বতগুলো রয়েছে সেইগুলো সম্পর্কে। তো ছোট ছোট অনেকগুলো ইম্পর্টেন্ট টপিক এখানে আমরা কভার করব। এর মধ্যে কিছু জিনিস রয়েছে যেগুলো বোঝার মতো, কিছু কিছু জিনিস রয়েছে যেগুলোকে ডাইরেক্ট মুখস্থ করতে হবে। তো এই ক্লাসটা পরীক্ষার জন্য খুব খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস। আমি আগের দিনের ক্লাসে বলেছিলাম যে 5 নম্বর ক্লাস এবং 6 নম্বর ক্লাস খুব ইম্পর্টেন্ট ক্লাস হতে চলেছে। তো তোমরা যদি আগের ক্লাসগুলো না দেখে থাকো অবশ্যই দেখে নিও। আগের ক্লাসগুলো পেয়ে যাবে এই চ্যানেলের প্লেলিস্টে। প্লেলিস্টে গিয়ে তোমরা জিওগ্রাফির ওপরে একটা জিওগ্রাফি রিভিশন প্লেলিস্ট পাবে, সেখানে গিয়ে তোমরা আগের দিনের ক্লাসগুলো দেখতে পারো। শুরু করবো আজকের ক্লাস দাক্ষিণাত্য মালভূমি অঞ্চল দিয়ে। তার আগে, এই টপিকে যাওয়ার আগে, আমরা কি কি জিনিস কভার করে এসেছি এতদিন অবধি ভারতের ভূপ্রকৃতির ওপরে সেইগুলো আমরা জেনে নেব, বা সেগুলো একবার জাস্ট রিমাইন্ড করে নেব। প্রথম হচ্ছে হিমালয়ান মাউন্টেন বা উত্তরের পার্বত্য অঞ্চল। এই পুরো অংশটা আমরা জানি হিমালয়ান মাউন্টেন বা উত্তরের পার্বত্য অঞ্চল অবস্থিত। এদিকটায় রয়েছে উত্তর পূর্বের পার্বত্য অঞ্চল, এইগুলো আমরা আলোচনা করেছি যেটা হিমালয়ের একটা পার্ট। তো হিমালয় আমরা কমপ্লিট করেছি প্রথম দিনে। নেক্সট আমরা পড়েছি উত্তরের সমভূমি অঞ্চল, এই জায়গাটায় রয়েছে নর্দার্ন প্লেন। উত্তরের সমভূমি অঞ্চল পুরো আমরা কভার করেছি। রাজস্থানের মরুভূমি অঞ্চল, ডেজার্ট, আমরা কভার করেছি। এই তিনটে কভার হয়ে গেছে। ঠিক এর আগের দিনের ক্লাসে আমরা এই জায়গাটা আলোচনা করেছি, সেন্ট্রাল হাইল্যান্ড অর্থাৎ মধ্য ভারতের এবং পূর্ব ভারতের উঁচু ভূমি অঞ্চল, এই জায়গাটা পুরো আমরা কভার করে নিয়েছি। এবং কিছু কিছু পর্বত শ্রেণী সম্পর্কেও সেদিন পড়ে এসেছি। একটা হচ্ছে আরাবল্লী পর্বত, এখানে রয়েছে। তারপর বিন্ধ্য পর্বত, সাতপুরা পর্বত, এইগুলো আমরা কভার করে নিয়েছি। বাকি থেকে যাচ্ছে ঠিক ভারতের যে দক্ষিণ অংশটা, যেটাকে আমরা ভারতের উপদ্বীপ অঞ্চল বলি, সেই জায়গাটা। আগের দিনের ক্লাসে আমি বলেছিলাম যে উপদ্বীপ অঞ্চল আর উত্তর ভারতের যে এই মধ্য ভারতের সমভূমি অঞ্চল, এর মধ্যে সীমানা তৈরি করছে একটা পর্বত শ্রেণী যার নাম সাতপুরা পর্বত। ওকে, একটি এইরকম জায়গাতে রয়েছে সাতপুরা পর্বত, এবং সেই সাতপুরা পর্বত সম্পর্কে আমরা জেনে এসেছি। সাতপুরা পর্বত এবং যেই সাতপুরা পর্বত আমরা পেরিয়ে যাব দক্ষিণের দিকে, তখনই আমরা পেয়ে যাব এই মালভূমি অঞ্চলটা, যেটাকে আমরা দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চল বলছি। প্রথম একটা জিনিস তোমাদেরকে এখানে বলবো, সেটা হচ্ছে উপদ্বীপ কাকে বলা হয়। যদিও হয়তো এটা আমি আগেও আলোচনা করেছি, কিন্তু এখনো একবার যেহেতু এই জায়গায় আসছি সেটা বলে জেনে নিতে হবে। উপদ্বীপ বলতে এমন একটা জায়গাকে বোঝানো হয় যে জায়গার তিন দিকে জল থাকবে এবং একদিকে স্থলভাগ থাকবে। আমরা ভারতের এই অংশটুকু দেখলে এটা আমরা বুঝতে পারছি যে এটা একটা উপদ্বীপ, কারণ একদিকে রয়েছে আরব সাগর, দক্ষিণের দিকে রয়েছে ভারত মহাসাগর এবং পূর্ব দিকে রয়েছে বঙ্গোপসাগর। এর মাঝখানে এই অংশটা রয়েছে এবং উপরের দিকে পুরো ভূমিভাগ রয়েছে। তো এই অংশটাকে আমরা বলি উপদ্বীপ অঞ্চল। তো আমরা দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চল সম্পর্কে আজকে আলোচনা শুরু করব। উত্তরে সাতপুরা পর্বত, পশ্চিমে পশ্চিমঘাট পর্বত, পূর্বে পূর্বঘাট পর্বত এবং মধ্যবর্তী অংশ, পূর্বঘাট পর্বতের মধ্যবর্তী অংশটি দাক্ষিণাত্য মালভূমি নামে পরিচিত। যদি বলা হয় যে দাক্ষিণাত্য মালভূমি বা ইংরেজিতে ডেকান প্লেটু এটা কোন জায়গায় অবস্থান করছে, তাহলে আমাদের বলতে হবে যে এর উত্তরে অবস্থান করছে সাতপুরা পর্বত। এখানে রয়েছে সাতপুরা পর্বত। পূর্ব দিকে রয়েছে একটা পর্বত শ্রেণী যেটা পূর্বঘাট পর্বত নামে পরিচিত, এটা হচ্ছে পূর্বঘাট পর্বত। এবং পশ্চিম দিকে রয়েছে একটা টানা পর্বত শ্রেণী যার নাম পশ্চিম ঘাট পর্বত। এই দুটো সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। সাতপুরা পর্বত সম্পর্কে অলরেডি পড়ে এসেছি, এটা হচ্ছে পূর্বঘাট পর্বত। এর মাঝখানের যে অংশটা সেটা দাক্ষিণাত্য মালভূমি নামে পরিচিত। তো এই যে অংশটা, এই অংশটাকে পুরো বলা হয় দাক্ষিণাত্য মালভূমি বা ডেকান প্লেচু। দাক্ষিণাত্য মালভূমি বা ডেকান প্লেচু কোন কোন রাজ্যে রয়েছে? মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ রাজ্যে এটা অবস্থিত। মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, আর একটা রাজ্য করে নেবে, সেটা হচ্ছে তেলেঙ্গানা। ঠিক আছে, মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা রাজ্যে এটা অবস্থান করছে।
প্রাচীন গন্ডোয়ানাল্যান্ডের দীর্ঘ গন্ডোয়ানাল্যান্ড দীর্ঘদিন ক্ষয়ের ফলে এটা নিচু ভূমিতে পরিণত হয়েছে। অর্থাৎ এই অংশটা আগে গন্ডোয়ানাল্যান্ডের অংশ ছিল, এবং হিমালয়ের যখন উত্থান হয় সেই সময় আমরা দেখেছিলাম আঙ্গারাল্যান্ড এবং গন্ডোয়ানাল্যান্ড সম্পর্কে। গন্ডোয়ানাল্যান্ড অংশটা এককালে অনেকটা উঁচু ছিল, যেটা বর্তমানে দীর্ঘদিন ধরে ক্ষয় পাওয়ার ফলে এই অবস্থায় পরিণত হয়েছে, আজকের যে অবস্থায় আমরা দেখছি সেই অবস্থায় পরিণত হয়েছে। গন্ডোয়ানাল্যান্ড যে অংশটা, আমরা যদি আমরা এখানে আর একটা পয়েন্ট তোমাদের বলে বলে দেবো এখানে, সেটা হচ্ছে এই অংশে রয়েছে উপকূল অংশ, এই দিকটাকে আমরা বলি পশ্চিমের পশ্চিম উপকূল, এই দিকটাকে আমরা বলি পূর্ব উপকূল। এটা পুরোপুরি সমভূমি অঞ্চল। এই অংশগুলো কিন্তু কোনো দিনই আগে ছিল না, যখন গন্ডোয়ানাল্যান্ড এর উপরে এই অংশটা ছিল তখন এই সমভূমি অঞ্চলটা, যেটা উপকূলে সমভূমি নামে পরিচিত, এই অংশগুলো ছিল না। ডাইরেক্ট এই যে মালভূমি অঞ্চলটা আজকে আমরা যেটুকু অংশ দেখতে পাচ্ছি সেইটুকু অংশ ছিল, এবং এটা খুব উঁচু ছিল, যেটা দীর্ঘদিন ধরে ক্ষয়ের ফলে আজকে নিচু ভূমিতে বা মালভূমিতে পরিণত হয়েছে। তাহলে এইগুলো কবে হলো? এইগুলোর কথা আমরা পরের দিনে নেক্সট দিনের ক্লাসে আমরা পড়বো, কিভাবে এটা তৈরি হলো এই সমভূমি অঞ্চলটা যেটা উপকূলের সমভূমি। তাহলে এই অংশটাও ছিল না, যেটা আমি স্কাই কালার দিয়ে মার্ক করেছি সেই অংশটাও ছিল না, উত্তরের যে সমভূমি অঞ্চল এটাও ছিল না, হিমালয়ের যে পার্বত্য অঞ্চল এটাও ছিল না। তাহলে শুধুমাত্র এই অংশটা, সেন্ট্রাল হাইল্যান্ড যে অংশটা, মধ্য ভারতের যে মালভূমি অঞ্চল বা উচ্চভূমি সেই অংশটা, এবং এই দাক্ষিণাত্য মালভূমি অঞ্চল, এইটুকু অংশই শুধুমাত্র তখন ছিল, এবং বর্তমানে এই বাকি অংশগুলো অ্যাড হয়েছে, যে সমভূমি অঞ্চল পার্বত্য অঞ্চল দেখছি সেগুলো অ্যাড হচ্ছে। এই অবধি বুঝতে পারলাম তো, এটা দীর্ঘদিন ধরে ক্ষয়ের ফলে এই অবস্থায় পরিণত হয়েছে। কি দিয়ে তৈরি এই জায়গাটা? গ্রানাইট এবং নিঃ শিলার দ্বারা গঠিত। পুরো অংশটা গ্রানাইট এবং নিঃ শিলার দ্বারা গঠিত, কিন্তু কিছু কিছু জায়গাতে লাভা সঞ্চয় দেখা যায়। আজকে আর লাভা সঞ্চয় মানে আজকে আর লাভা প্রবাহ হয় না, বহু বহু কাল আগে এখানে কিছু কিছু জায়গাতে অগ্নুৎপাত হয়েছিল, এবং যার ফলে কিছু কিছু জায়গাতে সেই সেই জায়গাগুলোতে লাভা সঞ্চিত অবস্থায় দেখতে পাওয়া যায়, এবং আজকে সেই জায়গাগুলো লাভা পাথর দিয়ে তৈরি। তাহলে মেন যে জায়গাটা, অধিকাংশ যে জায়গাটা, সেটা গ্রানাইট এবং নিঃ শিলার দ্বারা গঠিত, কিছু কিছু জায়গাতে লাভা সঞ্চয় দেখা যায়। কোথায় কোথায় লাভা সঞ্চয় রয়েছে সেটা আমরা একটু পরেই জানতে পারবো, কোন কোন জায়গাগুলো লাভার দ্বারা গঠিত। এই পুরো অংশটা পশ্চিম থেকে পূর্ব দিকে ঢালু, এইরকম ভাবে ঢালু, এবং এটার একটা বড় প্রমাণ হচ্ছে দক্ষিণ ভারতের যে নদীগুলো তার অধিকাংশ সবই পশ্চিম দিক থেকে উৎপত্তি হয়েছে এবং পূর্ব দিকে গিয়ে বঙ্গোপসাগরে মিশেছে, এবং এর ফলে পশ্চিমঘাট পর্বত তো একটা টানা পর্বত শ্রেণী, কিন্তু পূর্বঘাট এরকম টানা পর্বত শ্রেণী নয়, মাঝে মাঝে বিচ্ছিন্ন হয়ে গেছে, কারণ এই বিচ্ছিন্ন অংশগুলোর মধ্যে দিয়ে বিভিন্ন নদী প্রবাহিত হচ্ছে, এবং সেই নদী এই জায়গাটায় ক্ষয় করে পূর্বঘাট যে পার্বত্য অঞ্চল সেটাকে পুরো সমভূমিতে পরিণত করে দিয়েছে। কিন্তু পশ্চিমঘাট পুরোপুরি একটা অবিচ্ছিন্ন সোজাভাবে চলেছে। তো এটা দেখলাম আমরা, পশ্চিম থেকে পূর্ব দিকে ঢালু, এবং এই মালভূমির বেশ কয়েকটি অঞ্চলে বিভক্ত। এই পুরো মালভূমি যেটাকে আমরা ডেকান প্লেচু বা দাক্ষিণাত্যের মালভূমি বলছি, সেই জায়গাটাকে কয়েকটা ভাগে ভাগ করা যায়। প্রথম হচ্ছে মহারাষ্ট্র মালভূমি। নাম থেকে বোঝা যাচ্ছে যে মহারাষ্ট্র অঞ্চলে এই মালভূমির যে অংশটা অবস্থিত সেই জায়গাটাকে আমরা বলবো মহারাষ্ট্র মালভূমি। অ্যাকচুয়ালি এটা দাক্ষিণাত্য মালভূমিরই অংশ, কিন্তু যেহেতু মহারাষ্ট্রে অবস্থান করছে সেই জন্য আমরা এই জায়গাটাকে বলবো মহারাষ্ট্রের মালভূমি। তো দাক্ষিণাত্য মালভূমির উত্তর পশ্চিম এবং উত্তর অংশে, উত্তর পশ্চিমের পর একটা কমা হবে, উত্তর পশ্চিম এবং উত্তর অংশে অবস্থিত এটা, এবং এটা লাভা দ্বারা গঠিত। একটু আগেই বললাম যে এই অঞ্চলের মধ্যে কিছু কিছু জায়গা রয়েছে যেখানে বহু প্রাচীনকালে লাভা প্রবাহ হয়েছিল, তার মধ্যে এই একটা অংশ মহারাষ্ট্র মালভূমি। কোন জায়গাটাতে হবে মহারাষ্ট্রের মালভূমি? মোটামুটি এইরকম জায়গাটাকে আমরা মহারাষ্ট্র মালভূমি বলবো, আর একটু বড় হবে, এক্সাক্ট এরম নয়, মোটামুটি এই দিকটায় এইরকম জায়গাটাকে আমরা বলবো মহারাষ্ট্র মালভূমি। ওকে, তো মহারাষ্ট্র মালভূমি অংশটা লাভা দ্বারা গঠিত, এবং এটা পুরো দাক্ষিণাত্য মালভূমির পশ্চিম এবং উত্তর পশ্চিম অংশে অবস্থান করছে। ডেকান ট্র্যাপ ভূমিরূপ এখানে দেখা যায়। এবারে ডেকান ট্র্যাপ জিনিসটা কি? ডেকান ট্র্যাপ মূলত দেখা যায় লাভা গঠিত মালভূমি যেখানে পাবে সেখানে। ডেকান ট্র্যাপ মানে ট্র্যাপ জিনিসটা, এই ট্র্যাপ জিনিসটা ডেকান ট্র্যাপ বলা হয়, কারণ এটা দাক্ষিণাত্যে বলে তার নাম হচ্ছে ডেকান ট্র্যাপ। অ্যাকচুয়ালি ট্র্যাপ একটা ভূমিভাগ। তো সেই ট্র্যাপ জিনিসটা কি, কেন এটা লাভা গঠিত শিলার যেখানে পাওয়া যায় সেখানেই দেখা যাবে? তার কারণ
অন্যান্য যে শিলাগুলোর থেকে লাভাঘটিত শিলা একটু বেশি শক্ত হবে, একটু কঠিন হবে, তাই ক্ষয় কাজ কম হয়। তো এবার এই ডেকান ট্র্যাপ যে অঞ্চলটা সেটা কিরকম, এরকম স্টেপ বাই স্টেপ নেমে গেছে, অনেকটা সিঁড়ির মতো দেখতে। আমরা যদি এটাকে দেখি দূর থেকে, একদম কাছে গিয়ে দেখলে বুঝতে পারবে না, কিন্তু দূর থেকে বা অনেক উঁচু থেকে আমরা যদি দেখি তাহলে দেখবো যে এটা এরকম সিঁড়ির মতো ধাপে ধাপে নেমে গেছে। এই এইরকম ভূমিভাগকে বলা হয় ট্র্যাপ। আর এই অঞ্চলে যে ট্র্যাপটা দেখা যায় সেটাকে বলা হচ্ছে ডেকান ট্র্যাপ। তাহলে মহারাষ্ট্র মালভূমির মধ্যে ডেকান ট্র্যাপ দেখা যায়। এটা পরীক্ষায় হামেশাই কোশ্চেন করা হয় কোন মালভূমিতে দেখা যায়। অপশানে যদি মহারাষ্ট্র মালভূমি থাকে অবশ্যই অ্যান্সার এটা হবে, কিন্তু যদি অপশানে মহারাষ্ট্র মালভূমি প্লাস ডেকান প্লেচু দেয়, দেবে না এরকম দাক্ষিণাত্য মালভূমি, কারণ দাক্ষিণাত্য মালভূমির শুধুমাত্র এইটুকু অংশেই ডেকান ট্র্যাপ দেখা যায়। তো এটা মনে রাখো মহারাষ্ট্র মালভূমিতে দেখা যায়। এখানে কিছু পাহাড় দেখা যায় যেগুলো হচ্ছে অজন্তা, বালাঘাট, হরিশ্চন্দ্র, ইলোরা প্রভৃতি পাহাড় এখানে অবস্থিত এই মহারাষ্ট্র মালভূমির মধ্যে। তোমরা অজন্তা এবং ইলোরার পাহাড় ঐতিহাসিক গুরুত্ব রয়েছে এর, তোমরা সকলে জানো ইতিহাসে আমরা এটা পড়েছি। তো অজন্তা পাহাড়, ইলোরা পাহাড় এগুলো সবই মহারাষ্ট্র মালভূমির মধ্যে দেখা যায়। নেক্সট হচ্ছে কর্ণাটক মালভূমি। সেম নাম থেকে এটা বোঝা যাচ্ছে যে কর্ণাটক রাজ্যে দাক্ষিণাত্য মালভূমির যে অংশটা অবস্থিত সেটাকে বলা হচ্ছে কর্ণাটক মালভূমি। দাক্ষিণাত্য মালভূমির দক্ষিণ পশ্চিম অংশে এটা অবস্থিত, এদিকটা হচ্ছে দক্ষিণ, এদিকটা হচ্ছে পশ্চিম। তাহলে দক্ষিণ পশ্চিম বলতে এইরকম দিকে হবে মোটামুটি, এই জায়গাটাকে আমরা বলবো, এই জায়গাটাকে আমরা বলবো কর্ণাটক মালভূমি। দাক্ষিণাত্য মালভূমির দক্ষিণ পশ্চিম অংশে এটা অবস্থিত। গ্রানাইট এবং নিস শিলা দ্বারা এটা গঠিত, 600 থেকে 900 মিটারের উচ্চতা। ঠিক আছে, এই মালভূমি, এই মালভূমিটা দুটো ভাগে বিভক্ত। ঠিক আছে, দুটো ভাগে বিভক্ত, একটা ভাগের নাম মালনাদ, এখানে লেখা রয়েছে মালনাদ, আর একটা লেখা নেই, আর একটাকে বলা হয় ময়দান। ঠিক আছে, ময়দান, এটা গ্রানাইট এবং নিস শিলা দ্বারা গঠিত, 600 থেকে 900 মিটার হাইট এটার অ্যাভারেজ উচ্চতা, গড় উচ্চতা এটা বুঝলাম। এই যে মালভূমি অংশটা, এর যে দক্ষিণ পশ্চিম অংশটা সেটা একটু উঁচু, সেই জায়গাটাকে বলা হয় মালনাদ, আর এর বাকি অংশটা অপেক্ষাকৃতভাবে কম উঁচু, প্রায় সমতল ভূমির মতো, সেই জায়গাটাকে বলা হয় ময়দান। তাহলে এটা দুভাগে ভাগ করা যাচ্ছে। বাবা বুদান পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ মুলানগিরি 1923 মিটার। এই মালভূমির পার্টিকুলার শুধু এই অংশটার মধ্যে একটা পাহাড় রয়েছে যে পাহাড়ের নাম বাবাবুদান পাহাড়। সেই বাবাবুদান পাহাড়ের মধ্যে মুলানগিরি বলে একটা শৃঙ্গ রয়েছে, যে শৃঙ্গটা এই অঞ্চলের এইটুকু অংশের সর্বোচ্চ শৃঙ্গ, হাইট হচ্ছে 1923 মিটার। এবং বাবাবুদান পাহাড়ের বৈশিষ্ট্য গুরুত্ব রয়েছে সেটা হচ্ছে খনিজ সম্পদের দিক থেকে, আমরা খনিজ সম্পদের চ্যাপ্টারে এগুলো জানবো। নেক্সট হচ্ছে তেলেঙ্গানা মালভূমি। নাম থেকে এটাও বোঝা যাচ্ছে যে তেলেঙ্গানা অংশে যে মালভূমিটা রয়েছে সেটাকে তেলেঙ্গানা মালভূমি বলে। এটা কর্ণাটক মালভূমির ঠিক পূর্ব প্রান্তে অবস্থিত, এইরকম জায়গাতে এটা অবস্থিত তেলেঙ্গানা মালভূমি। শুধুমাত্র তেলেঙ্গানা নয়, অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা রাজ্যে এটা বিস্তৃত। অধিকাংশ অংশটা তেলেঙ্গানা রাজ্যে, কিছুটা অংশ রয়েছে অন্ধ্রপ্রদেশ রাজ্যে। তো এটা হচ্ছে তেলেঙ্গানা মালভূমি। এর উত্তর অংশে রয়েছে সাতমালা পাহাড়, অর্থাৎ এটার থেকে যদি আমরা উত্তর দিকে দেখি তাহলে একটা ছোট পাহাড় পাবো, সেটাকে, সেটার নাম হচ্ছে সাতমালা পাহাড়। তো এই ছোট ছোট পাহাড়গুলোর নাম মনে রাখো, পরীক্ষা কিন্তু বারে বারে আমি এই কথাটা বলছি যে পরীক্ষার প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, যে কোনো সময় যেখানে জায়গা থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। এইখানে এই ক্লাসগুলোর মধ্যে পার্টিকুলারলি যেগুলো লেখা রয়েছে এক্সট্রা কিচ্ছু নেই, যেগুলো এক্সট্রা সেগুলো আমি মুখে বুঝিয়ে দিচ্ছি, কিন্তু যে পয়েন্টগুলো লেখা রয়েছে সেগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট, তাই আলাদা করে বলছি না এটা ইম্পর্টেন্ট ওটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো পশ্চিমঘাট আমরা এ দেখলাম, দাক্ষিণাত্য মালভূমি কমপ্লিট করলাম, এবার হচ্ছে পশ্চিমঘাট পর্বত বা সাহাদ্রি। পশ্চিমঘাট পর্বত এরই আরেকটা নাম হচ্ছে সাহাদ্রি। ফার্স্ট অফ অল কোথায় অবস্থান করছে? ঠিক যেখানে দাক্ষিণাত্য মালভূমি শেষ হচ্ছে সেইখানে, আমরা সেখান থেকে যদি পশ্চিম দিকে যাই অর্থাৎ এই দিকে যাই তাহলে পেয়ে যাব এই পশ্চিমঘাট পর্বত। আবার আরেকভাবে বলা যায় পুরো পশ্চিম উপকূলের যে সমভূমি তার সেটা বরাবর চলেছে একটা পর্বত শ্রেণী যেটার নাম পশ্চিমঘাট পর্বত। এই জায়গাতে এটা অবস্থান করছে এবং আগেই বলে এসেছি এটা একটা অবিচ্ছিন্ন পর্বত শ্রেণী, এটা মাঝখানে মাঝখানে কাটা নয়। হ্যাঁ, কিছু গিরিপথ রয়েছে সেগুলোর মাধ্যমে কাটা, কিন্তু এই পর্বত শ্রেণীটা পুরোপুরিভাবে এইরকম লম্বাভাবে চলছে অবিচ্ছিন্নভাবে, ফাইনালি গিয়ে নীলগিরি পর্বত অবধি গিয়ে এটা মিশে, এই নীলগিরি পর্বত অবধি বিস্তৃত হয়েছে। ওকে,
তাহলে দাক্ষিণাত্য মালভূমির পশ্চিম প্রান্তে আমরা এখানে পড়লাম দাক্ষিণাত্য মালভূমি, দাক্ষিণাত্য মালভূমির দাক্ষিণাত্য মালভূমি, দাক্ষিণাত্য মালভূমির পশ্চিমে এবং তাপ্তি নদীর মোহনা থেকে এটা বিস্তৃত হয়েছে। এইখান দিয়ে একটা নদী তোমরা দেখতে পাচ্ছ যে হালকা করে দেখানো হয়েছে, মানে নাম লেখা নেই, আমি এখানে বলে দিচ্ছি এইটা হচ্ছে তাপ্তি নদী। আমরা আগের দিন পড়েছিলাম যে সাতপুরা পর্বত নর্মদা এবং তাপ্তি নদীর মাঝখানে অবস্থান করছে, তো এইটা হচ্ছে তাপ্তি, সেই তাপ্তি নদী। তাপ্তি নদী থেকে এই পর্বত শ্রেণীটা শুরু হচ্ছে এবং ফাইনালি গিয়ে যে নীলগিরি পর্বত রয়েছে সেখানে গিয়ে মিশে যাচ্ছে। ওকে, দাক্ষিণাত্য মালভূমির পশ্চিম প্রান্তে তাপ্তি নদীর মোহনা থেকে এটা বিস্তৃত। পশ্চিম দিকের ঢাল খাড়া হলেও পূর্ব দিকে পূর্ব ঢাল ঢালু হয়ে নেমে গেছে। অর্থাৎ এদিক থেকে যদি আমি দেখি, এদিক থেকে যদি দেখি ভূমিভাগটা এরকম তীব্রভাবে উঠে গিয়েছে, দিয়ে আলকা এরকম ভূমি ঢালুভাবে নেমেছে। এই দিকটা ঢালু, পূর্ব দিকটা একটু এই সরি এই দিকটা হচ্ছে তীব্র খাড়া ঢালযুক্ত এবং এই দিকটা পূর্ব দিকটা হচ্ছে ঢালু। পশ্চিম দিকের ঢাল খাড়া হলেও পূর্ব দিকটা ঢালু হয়ে নেমে গেছে। এই পর্বতেরও উত্তর অংশটা লাভা দিয়ে গঠিত। উত্তর অংশ বলতে এই অংশটার কথা বলা হচ্ছে, এই অংশটা লাভা দিয়ে গঠিত। দক্ষিণাংশ গ্রানাইট শিলা দিয়ে গঠিত, এই অংশটা লাভা দিয়ে গঠিত, বাকি যে অংশটা সেটা গ্রানাইট শিলা দিয়ে গঠিত। এখানে বেশ কিছু পাহাড় বা পর্বত শৃঙ্গ রয়েছে, সেগুলোর নাম হচ্ছে কলসুবাই, মহাবালেশ্বর, হরিশ্চন্দ্রগড়। এইগুলো কলসুবাইয়ের উচ্চতা 1646 মিটার, মহাবালেশ্বর 1438 মিটার, হরিশ্চন্দ্রগড় 1424 মিটার। দেখো হাইটগুলো খুব যে মুখস্থ করতে হবে সেরকম ব্যাপার নয়, সব হাইট আসবে না, যেটা সর্বোচ্চ শৃঙ্গ সেইগুলোর হাইট অবশ্যই মনে রাখবে। কিন্তু এই হাইটগুলো দেওয়ার কারণ হচ্ছে আমাদের উচ্চতাটা বুঝতে হবে যে মোটামুটি কতটা এটার হাইট হতে পারে। আমরা হিমালয়ের উচ্চতা দেখে এসেছি, এর উচ্চতা কতটা মোটামুটি দেখতে পাচ্ছি যে 1600, 1500, 1400 এরকম হাইট, খুব একটা বেশি হাইট নয়। তো এই পর্বতগুলো উল্লেখযোগ্য। এখানে নাসিকের নিকটবর্তী থলঘাট ও ভোরঘাট গিরিপথ অবস্থিত। এখানে কিছু গিরিপথ রয়েছে, গিরিপথের একটা আলাদা স্লাইড আমি রেখেছি, সেখানে বলবো, তাও এখানে বুঝতে পারছো কয়েকটা নাম দেওয়া হয়েছে। এখানে ভোরঘাট লেখা রয়েছে, ভোরঘাট। ওকে, আর এখানে রয়েছে হচ্ছে থলঘাট, এটা হচ্ছে থলঘাট, এটা ভোরঘাট, এটা হচ্ছে ভোরঘাট। তো নাসিকের নিকটবর্তী থলঘাট এবং ভোরঘাট গিরিপথ অবস্থিত। এই অংশের পুরো পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ আনাই নদী 2695 মিটার, 2695 মিটারের হাইট, এই হাইটটা তোমাদের মনে রাখতে হবে। আর একটা গিরিপথ রয়েছে যেটা পালঘাট, এটা কেরালের সঙ্গে এই মালভূমি অঞ্চলে যোগাযোগ রক্ষা করে। এদিকে রয়েছে কেরাল এবং কেরালের সঙ্গে বাকি যে মালভূমি অংশ তার যোগাযোগ রক্ষা করে পালঘাট গিরিপথ। এইগুলো সম্পর্কে আর একটু পরে ডিটেলসে দেখছি। এবার আছে পূর্বঘাট বা মালায়াত্রী, এইটা আমরা দেখলাম যে সাহাদ্রী বা পশ্চিমঘাট যেটা, দেখো এখানেও ম্যাপে ভালো করে দেখানো হয়েছে যে পুরো লম্বাভাবে গেছে, কোথাও আলাদা নেই। এই জায়গাতে যে এটা রয়েছে, এই পূর্ব দিকে যে পর্বত শ্রেণীটা রয়েছে সেটা স্থানে স্থানে বিচ্ছিন্ন, এরকম নয় যে পুরো টানা গেছে পশ্চিমঘাটের মতো। কতগুলি বিচ্ছিন্ন পর্বতের সমন্বয়ে ঘটিত এই পূর্বঘাট বা মালায়াত্রী, এটার আর এক নাম হচ্ছে মালায়াত্রী। গড় উচ্চতা পশ্চিমঘাট থেকে বেশ কম, যেখানে আমরা গড় উচ্চতা পশ্চিমঘাটের দেখছি মোটামুটি 1200-1500 মিটার, সেখানে পূর্বঘাটের উচ্চতা 600 মিটার, ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম 600 মিটার এরকম উচ্চতা, মানে গড় উচ্চতা হচ্ছে 600 মিটার, অনেকটাই কম। এই অংশের সর্বোচ্চ শৃঙ্গ আরমাকোন্ডা, যার হাইট 1680 মিটার এবং এটা অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা সীমান্তে অবস্থিত। পুরো পূর্বঘাটের সর্বোচ্চ শৃঙ্গ আরমাকোন্ডা, 1680 মিটার এটার উচ্চতা এবং এটা অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যা সীমান্তে অবস্থিত। নেক্সট হচ্ছে নীলগিরি পর্বত, এটা হচ্ছে আমাদের পশ্চিমঘাট পার্বত্য অঞ্চল, পশ্চিমঘাট পর্বত। এইটা হচ্ছে স্থানে স্থানে বিচ্ছিন্ন হয়ে যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে পূর্বঘাট বা ইস্টার্ন ঘাট মালায়াত্রী, এটা গিয়ে এইখানে এসে মিলিত হয়ে গেছে। এবং এই যেখানে এসে মিলিত হয়েছে সেই অংশটায় যে পর্বত শ্রেণীগুলো রয়েছে, যে সেইখানে যে পর্বতগুলো রয়েছে সেটাকে বলা হয় নীলগিরি পর্বত। আমরা হিমালয়ের চ্যাপ্টারে একটা জিনিস পড়ে এসেছিলাম যে পর্বত গ্রন্থি বা পর্বত গাঁট কাকে বলা হয়, যে অংশ থেকে একাধিক পর্বত শ্রেণী নির্গত হয় তাকে আমরা বলি পর্বত গ্রন্থি বা পর্বত গাঁট, ভালো বাংলাতে হচ্ছে গ্রন্থি এবং ইংরেজিতে বলা হয় নট, মাউন্টেন নট। তো
হিমালয়ের ক্ষেত্রে দেখেছিলাম পামির মালভূমি হচ্ছে সেখানে একটা পর্বত গ্রন্থির কাজ করছে, এখানে নীলগিরি একটা পর্বত গ্রন্থির কাজ করছে। তো পশ্চিম ঘাট এবং পূর্ব ঘাট দুটি ক্রমশ দক্ষিণে এগিয়ে এসে নীলগিরি পর্বতে মিশে গেছে। নীলগিরি পর্বত একটি পর্বত গ্রন্থি বা নট, একটা পর্বত গ্রন্থি। এর উত্তরে রয়েছে আন্নামালাই পর্বত, উত্তর পূর্বে পালনি এবং দক্ষিণে কার্ডামম বা এলামালাই পর্বত। এটা যদি নীলগিরি হয় আমাদের, এটা নীলগিরি, এইখান থেকে যে পর্বতটা গেছে এটা অ্যাকচুয়ালি পশ্চিম ঘাটই। পশ্চিম ঘাটের এই জায়গাটা একটা আলাদা নাম, দেখো বিভিন্ন পর্বত শ্রেণীকে বিভিন্ন জায়গাতে বিভিন্ন নাম দেওয়া হয়, পশ্চিম ঘাটটা হচ্ছে এই পুরো অংশটার নাম। এবার এক একটা রাজ্যে এটাকে এক একটা নাম দেওয়া হয়, এটা আমরা জানি, হিমালয়ের ক্ষেত্রেও দেখেছি বিভিন্ন জায়গাতে বিভিন্ন নামে পরিচিত। তো এই অংশের যে এইটুকু যে অংশটা সেইখানের নাম হচ্ছে এটার আন্নামালাই, ঠিক আছে। তো আন্নামালাই হিসাবে পশ্চিম ঘাট এসে নীলগিরির সঙ্গে মিশেছে। উত্তর পূর্ব দিকে রয়েছে পালনি পাহাড়, এই দিকে গেছে পালনি পাহাড়, এবং দক্ষিণে এইখানে একটা দেখতে পাচ্ছ লেখাই রয়েছে এখানে কার্ডামম হিলস, কার্ডামম পাহাড়। এবং কার্ডামম পাহাড় হচ্ছে ভারতের দক্ষিণতম পর্বত শ্রেণী, এটাও মনে রাখবে, এটাও ইম্পর্টেন্ট। এখানে লেখা নেই, যেগুলো বলছি সেগুলো একটু লিখে নাও, নোট করে নাও। কার্ডামম পাহাড় হচ্ছে আমাদের ভারতের দক্ষিণতম পর্বত শ্রেণী। তো এই তিনটে পর্বত শ্রেণী গিয়ে নীলগিরিতে মিশেছে, সেই কারণে নীলগিরি একটা পর্বত গ্রন্থি বা নট হিসেবে কাজ করছে। নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে দোদাবেত্তা, এর সর্বোচ্চ শৃঙ্গ দোদাবেত্তা বা দোদাবেতা, এবং উটি শৈল শহর নীলগিরি পর্বতে অবস্থান করছে। উটি শৈল শহরে মানে উটি যে শহরটা তাতে প্রচুর মানুষ ঘুরতে যায়, তো এই জায়গাটা নীলগিরি পর্বতে অবস্থিত। এই হচ্ছে আমাদের আজকের যে পর্বত অঞ্চলটা ছিল সেইটা। এইবার আমাদের যে জিনিসগুলো জানতে হবে সেগুলো ডাইরেক্ট তোমাদের মুখস্থ করতে হবে পুরোপুরি। এখানে কিছু জিনিস বোঝানো রয়েছে কিন্তু বাকি সমস্ত জিনিস মুখস্থ করার রয়েছে, এবং এখান থেকে পরীক্ষাতে তোমরা দেখবে প্রচুর প্রশ্ন করা হয়। ফার্স্ট আমরা দেখবো দক্ষিণ ভারতের গিরিপথ সমূহ। প্রথম গিরিপথ হচ্ছে পালঘাট বা পালাক্কাড়। পালঘাট বা পালাক্কাড় আমরা ম্যাপে দেখেছি, একটু আগেই দেখালাম যে কোন জায়গাটাকে বলা হচ্ছে পালঘাট, এই অংশটাকে পালঘাট বলা হচ্ছে, পালঘাট বা আরেক নাম হচ্ছে পালাক্কাড় গ্যাপ। দুটো পাহাড়ের মধ্যখানে কোনো রাস্তা থাকলে সেটাকে আমরা গিরিপথ বলি, এবং গিরিপথ নিয়ে আমি আগে বলে এসেছি। তো পালঘাট গিরিপথ পশ্চিমঘাট পর্বতে অবস্থিত, এটা সিম্পলি আমরা বুঝতে পারছি, এদিকে অবস্থিত, এখানে পুরোটাই রয়েছে পশ্চিমঘাট পর্বত, তো এটা পশ্চিমঘাট পর্বতে অবস্থিত। কোয়েম্বাটুরের সঙ্গে কোচির যোগাযোগ রক্ষা করে, এই পয়েন্টগুলো ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রশ্ন এইভাবে চলে আসবে যে পালঘাট গিরিপথ কোন দুটো জায়গার মধ্যে যোগাযোগ রক্ষা করছে, প্রথমটা হচ্ছে কোয়েম্বাটুর এবং সেকেন্ড হচ্ছে কোচি, কোচি এবং কোয়েম্বাটুরের মধ্যে এটা যোগাযোগ রক্ষা করছে, এবং কোথায় এটা, কেরালা, দুটোই কেরালাতে অবস্থিত। এই গিরিপথের মধ্যে দিয়ে একটা নদী প্রবাহিত হচ্ছে যার নাম গায়ত্রী নদী, এর মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে। অ্যাকচুয়ালি গিরিপথ বলতে আমাদের কি, যদি মানে তোমরা কেউ যদি এখানে ঘুরে এসছো কোনো গিরিপথে কোনো পাশে, তাহলে বুঝতে পারবে, যারা যাওনি তাদের হয়তো মনে হতে পারে দুটো পাহাড়ের মাঝখানে গ্যাপ তো খুব ছোট জায়গা হবে, একটা ছোট রাস্তার মতো ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম, কিন্তু এরকম নয়, বিশাল বড় এটা জায়গা হয়, 30 কিলোমিটার 34 কিলোমিটার পুরো জায়গাটা এরকম ফাঁকা, এইগুলোকে অ্যাকচুয়ালি গিরিপথ বলা হয়। এবং এখান দিয়ে আগে কোনো একটা হয়তো প্রাচীনকালে নদী প্রবাহিত হতো, তাই জন্য এটা এইরকম হয়ে গেছে, নদীটা শুকিয়ে গেছে, জায়গাটা এরকম পড়ে রয়েছে, তো এটা অনেক লম্বা হয়। তো এখন বর্তমানে এই জায়গাটার মধ্যে দিয়ে আরও একটা নদী প্রবাহিত হচ্ছে যার নাম গায়ত্রী নদী। নেক্সট হচ্ছে থলঘাট, আমরা চলে যাব থলঘাটে, এইখানে রয়েছে থলঘাট, এটা হচ্ছে থলঘাট। অনেকগুলো নাম রয়েছে, এখানেই লেখা রয়েছে কাসেরা ঘাট, কাসেরা ঘাট, থলঘাট বা থুলঘাট, এইগুলো বিভিন্ন নাম, কাসেরা ঘাটটা এখানে লেখা নেই, সেটা তোমরা লিখে নিতে পারো। তো থলঘাট গিরিপথ মুম্বাই এবং নাসিকের মধ্যে যোগাযোগ রক্ষা করছে, মুম্বাই শহর একদম সমুদ্র উপকূলে অবস্থিত, আর নাসিক শহরটা অবস্থিত দাক্ষিণাত্য মালভূমিতে, মালভূমির মধ্যে। ওকে, তো এই দুটোর মধ্যে যোগাযোগ রক্ষা করছে থলঘাট গিরিপথ বা কাসেরা ঘাট গিরিপথ। নেক্সট হচ্ছে ভোরঘাট গিরিপথ, ভোরঘাট গিরিপথ থার একটু নিচে অবস্থিত ভোরঘাট গিরিপথ, এবং এটা মুম্বাই এবং পুনের মধ্যে যোগাযোগ রক্ষা করছে, এবং সেম মুম্বাই অবস্থিত হচ্ছে সমুদ্র উপকূলে এবং পুনে শহরটা অবস্থিত দাক্ষিণাত্য মালভূমির মধ্যে। তো
এই দুটো জায়গার মধ্যে যোগাযোগ রক্ষা করছে ভোরঘাট গিরিপথ, এবং এই প্রত্যেকটাই বুঝতে পারছো যে কোথায় অবস্থিত, পশ্চিমঘাট পর্বতের মধ্যে অবস্থিত। নেক্সট হচ্ছে গোড়ানঘাট, গোড়ানঘাট আরাবল্লী পর্বতে অবস্থিত। আমরা আগের দিন পড়ে এসেছি আরাবল্লী পর্বত সম্পর্কে, এইরকম দিকে এরকম এই পর্বতটা রয়েছে আরাবল্লী পর্বত। তো আরাবল্লী পর্বতের মধ্যে এটা অবস্থিত গোড়ানঘাট। ওকে, গোড়ানঘাট উদয়পুর শহরের সঙ্গে সিরোহি শহরকে যোগাযোগ রক্ষা করছে এবং এটা মাউন্ট আবুর দক্ষিণে অবস্থিত। গোড়ানঘাট, উদয়পুর এবং সিরোহি এই দুটোই রাজস্থানে অবস্থিত, উদয়পুর শহর এবং সিরোহি শহর। তো এই দুটোর মধ্যে যোগাযোগ রক্ষা করছে। নেক্সট হচ্ছে হলদিঘাট, এটার ইম্পর্টেন্স অন্যদিকে, ইতিহাসের একটা ইম্পর্টেন্স রয়েছে। হলদিঘাটে যুদ্ধ হয়েছিল তোমরা জানো, তো হলদিঘাট আরাবল্লী পর্বতে অবস্থান করছে। এইটা হচ্ছে হলদিঘাট যে গিরিপথ সেটা, এবং এটা রাজসামন্দ এবং পালি জেলার মধ্যে যোগাযোগ রক্ষা করছে, এবং এই দুটোই রাজস্থানে অবস্থিত, রাজসামন্দ এবং পালি জেলা। হলদিঘাট হলো। এইবার হচ্ছে আমরা তিনটে স্লাইডের মাধ্যমে দেখব বিভিন্ন পাহাড় এবং তাদের অবস্থান। এইটা এক জায়গায় রাখার কারণ হচ্ছে প্রচুর প্রশ্ন এখান থেকে এরকম মাঝে মাঝে করে দেওয়া হয়। বিভিন্ন পরীক্ষায় দেখবে যে এরকম বহুবার কোশ্চেন এসছে যে এই পাহাড় কোথায় অবস্থিত, সেইগুলো একটা জায়গায় লিস্টে রাখা, এটা আমাদের উদ্দেশ্য। সেই জন্য ফার্স্ট পাহাড় হচ্ছে আজবগড়। আজবগড় পাহাড় অবস্থিত রাজস্থানে। অজন্তা পাহাড়, তোমরা অজন্তা পাহাড় খুব ফেমাস একটা পাহাড়, যেটা মহারাষ্ট্রে অবস্থিত। অমরকণ্টক মধ্যপ্রদেশে অবস্থিত, এটাও খুব ফেমাস একটা পাহাড় এবং এখান থেকে নর্মদা নদীর উৎপত্তি হয়েছে। নেক্সট হচ্ছে বাবাভুদান, বাবাভুদান কর্ণাটকে অবস্থিত। বাবাভুদান পাহাড় এর জন্য মানে খনিজ সম্পদের জন্য বিখ্যাত। তারপরে আছে বায়লাডিলা, এটাও খনিজ সম্পদের জন্য বিখ্যাত। এগুলো অ্যাকচুয়ালি এক একটা পাহাড়, ঠিক আছে। বায়লাডিলা এর মধ্যে কিছু পাহাড় রয়েছে, কিছু পাহাড় শ্রেণীও রয়েছে, সব একসাথে মিশিয়ে লেখা রয়েছে। তো বায়লাডিলা পাহাড় অবস্থিত ছত্তিশগড়ে। বালাঘাট পর্বত শ্রেণী, দেখো এই জন্য এখানে পর্বত শ্রেণী লিখেই দিয়েছি, বালাঘাট অ্যাকচুয়ালি একটা পর্বত শ্রেণী আর এইগুলো সব এক একটা ইন্ডিভিজুয়াল পাহাড়। তো বালাঘাট পর্বত শ্রেণী অবস্থিত মধ্যপ্রদেশ মহারাষ্ট্র রাজ্যে, দুটো রাজ্যের মধ্যে এটা বিস্তৃত। দেওঘর, দেওঘর অবস্থিত ঝাড়খণ্ডে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা ঘোরার জায়গা। ডাল্লি রাজহাড়া, এটা ছত্তিশগড়ে অবস্থিত। ধূপগড়, এটা অবস্থিত মধ্যপ্রদেশে। দেওদি মুন্ডা, এটা অবস্থিত উড়িষ্যা রাজ্যে। দোদাবেত্তা, দোদাবেত্তা তামিলনাড়ুতে অবস্থিত। এরামালা, এরামালা অন্ধ্রপ্রদেশে অবস্থিত। গোয়ালিগড় অবস্থিত মধ্যপ্রদেশ মহারাষ্ট্রে, মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্র দুটো রাজ্যে। নেক্সট হচ্ছে গিরনার, গিরনার অবস্থিত গুজরাট, গুজরাটে। আচ্ছা, গুরুশিখর, গুরুশিখর অবস্থিত রাজস্থানে। হরিশ্চন্দ্র অবস্থিত মহারাষ্ট্রে। জয়ন্তিয়া অবস্থিত মেঘালয়তে। জাভাদি তামিলনাড়ুতে। কৈমুর মধ্যপ্রদেশে। কলসুবাই মহারাষ্ট্রে। কোদাইকানাল, কোল্লাই মাল্লাই, কাট্টামালাই, এই তিনটেই অবস্থিত তামিলনাড়ুতে। তিনটে আলাদা পাহাড়, কোদাইকানাল, কাল্লাই মাল্লাই, কোট্টামালাই তামিলনাড়ুতে। কুদ্রেমুখ অবস্থিত কর্ণাটকে। গাঢ়খাসি জয়ন্তিয়া অবস্থিত মেঘালয়। লামাটল অবস্থিত মণিপুরে। এটা এখানে এর মানে এই নয় যে মানে কিছু কিছু পাহাড় রয়েছে যেগুলো হয়তো এর নয়, মানে আমাদের দাক্ষিণাত্য মালভূমি বা মালভূমি অঞ্চলের পাহাড় নয়, তাও আমি এখানে অ্যাড করে দিয়েছি কারণ এইগুলো গুলিয়ে যেতে পারে। নর্মালি আমরা সকলেই জানি যে এ কোথায় অবস্থিত, সান্দাকপু কোথায় অবস্থিত, বা আমরা সকলেই জানি কাঞ্চনজঙ্ঘা কোথায় অবস্থিত। এইগুলো অত বেশি মাথায় ঘামাতে হবে না, যেগুলো একটু অড, যেগুলো সহজে আমরা অত খেয়াল করি না, সেইগুলো একটু লেখা রয়েছে এখানে। লামাটল মণিপুরে অবস্থিত। মহেন্দ্রগিরি, এটা ওড়িশাতে অবস্থিত। নেক্সট মহাকাল পর্বত শ্রেণী, মহাকাল পর্বত শ্রেণী, সরি মহাকাল পর্বত শ্রেণী, এটা অবস্থিত ছত্তিশগড়ে, মধ্যপ্রদেশ ছত্তিশগড়ে। এটা পর্বত শ্রেণী, মহাকাল পুরো একটা পর্বত শ্রেণী। তিনটে আমরা দেখেছিলাম, মহাদেব, মহাকাল। তো মহাকাল অবস্থিত মধ্যপ্রদেশ ছত্তিশগড়ে। মলয়গিরি অবস্থিত উড়িষ্যাতে। মাকুরটি অবস্থিত তামিলনাড়ুতে। মানদেও অবস্থিত গুজরাটে। মেঘাসানি অবস্থিত উড়িষ্যাতে। মিকির আসামে। নাগাড়ি, এটা অবস্থিত অন্ধ্রপ্রদেশে। নির্মল পর্বতশ্রেণী অবস্থিত মহারাষ্ট্রে। পাপিকুন্ডা, এটা অবস্থিত অন্ধ্রপ্রদেশে। পালনি এবং পাঞ্চমালাই, এটা দত্তের নয় ছয় হবে, পড়েনি, ঠিক আছে, পাঞ্চমালাই, এটা অবস্থিত তামিলনাড়ুতে। নেক্সট পরেশনাথ অবস্থিত ঝাড়খণ্ডে। পোড়হাট এবং রাজমহল, এটা অবস্থিত ঝাড়খণ্ডে, দুটোই, পোড়হাট, রাজমহল, পরেশনাথ, এগুলো ঝাড়খণ্ডে অবস্থিত। রামগড় অবস্থিত ছত্তিশগড়ে। রাজপিপলা অবস্থিত গুজরাটে। সালহের অবস্থিত মহারাষ্ট্রে। সাতমালা মহারাষ্ট্র। এবং লাস্ট শিবারায়, এটা অবস্থিত তামিলনাড়ুতে। তো
কমপ্লিট, আজকের পুরো টপিক কমপ্লিট। এরপরে যে কয়েকটা জিনিস রয়েছে এবং মিসলেনিয়াস যা যা রয়েছে সব একত্রিতভাবে লাস্ট ক্লাসে অ্যাড করো, মানে এই টপিকের ওপরে, ভারতের ভূপ্রকৃতির ওপরে। লাস্ট পড়ে রয়েছে হচ্ছে দ্বীপ অঞ্চল আর উপকূলের সমভূমি অঞ্চল, এই দুটো রয়েছে, আর কিছু কি রয়েছে, আর কিছু নেই এই দুটোকে, এবং বাকি আর যদি কিছু থাকে আমি দেখে নেবো একবার, দেখে সব কিছু মিলিয়ে লাস্ট ক্লাসে আমরা এটা আলোচনা করবো, তারপরে আমরা নেক্সট টপিকে চলে যাব। তো তোমরা এই পিডিএফটা পেতে পারো জিকে একাডেমির টেলিগ্রাম চ্যানেলে, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক নিচে ডিসক্রিপশনে, এবং এই যে চ্যানেলের যে অ্যাবাউট বলে জায়গাটা রয়েছে সেখানে রয়েছে, তোমরা লিঙ্কে ক্লিক করেও পেয়ে যাবে। এছাড়াও ফেসবুক পেজ রয়েছে, টেলিগ্রাম গ্রুপ রয়েছে, এবং ইনস্টাগ্রাম আইডি রয়েছে, তোমরা ফলো করতে পারো। টেলিগ্রাম গ্রুপে যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে মেসেজ করতে পারো, তাড়াতাড়ি রিপ্লাই পাবে অন্যান্য জায়গার থেকে। এই দুটোতে একটু তাড়াতাড়ি রিপ্লাই দিতে পারবো আমি, কারণ এখানে আমার সুবিধা রয়েছে, ফেসবুকটা আমি অতটা ইউজ করি না। আর টেলিগ্রাম গ্রুপ এবং ইনস্টাগ্রামে যদি তোমরা মেসেজ করো তাড়াতাড়ি রিপ্লাইটা পেতে পারো। যদি কোনো কোশ্চেন থাকে এখানে আমাকে ফলো করতে পারো। আর যদি এই ক্লাসটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো। আর যদি তোমরা নতুন হও, ফার্স্ট টাইম ক্লাস দেখছো, যদি ক্লাসটা ভালো লাগে এরকম ক্লাস আরও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটা টিপে দাও, তাহলে পরের যে ক্লাস আমি নেবো সেখানে তার নোটিফিকেশান তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ক্লাস, দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে।